কুমিল্লা বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত। তথ্য ভিডিওতে রাব্বি হাসান। বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি এই স্লোগানকে সামনে নিয়ে 23 জানুয়ারি সোমবার বিকেল 3টায় সালটিয়া ইউনিয়নের শিলাশি গ্রামে 2 নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গফরগ থানা পুলিশের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাসুম আহমেদ ভূঁইয়া, পিপিএম। প্রধান অতিথি তার বক্তৃতায় সমাজ থেকে মাদক, জুয়া, বাল্যবিবাহ, ইপটিজিং, অপমৃত্যু রোধে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। সালটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক ঢালীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাসরিন, ওসি গফরগাঁও ফারুক আহমেদ, ওসি পাগলা রাশেদুজ্জামান, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সহ এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।